মালদায় এক টেকনিশিয়ানের মৃত্যু ঘিরে বিক্ষোভ দেখালেন অন্যান্য টেকনিশিয়ানরা। মৃত ব্যক্তির নাম জয়দেব মালি, বয়স 30 বছর, ইংলিশ বাজার থানার কোতোয়ালি এলাকায় বাড়ি তাঁর। জানা গিয়েছে অসুস্থ থাকার পরও সংশ্লিষ্ট সার্ভিস সেন্টার কর্তৃপক্ষ ওই টেকনিশিয়ানকে কাজে পাঠানোর সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। হাসপাতালে ভর্তি থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তে আসা পর্যন্ত মালিক কর্তৃপক্ষের কোনো দেখা নেই। এমনকি ওই মৃতের গরিব পরিবারকে কোনো সাহায্য করবে না বলে জানিয়ে দিয়েছেন ওই সার্ভিস সেন্টার কর্তৃপক্ষ। প্রতিবাদে গতকাল রাস্তায় নামেন জেলার অন্যান্য সার্ভিস সেন্টারের টেকনিশিয়ানরা। শনিবার দুপুরে বৃষ্টির মধ্যেই মর্গের সামনেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ছোটো বাচ্চা আছে, সে ছেলেটা ওয়ালপুর সার্ভিস সেন্টারে কাজ করতো। ওনার ফোন আসাকালীন ওনাকে প্রেশার সার্ভিস করে বলা হয়েছে তুমি আজকে যাও। উনি বললো যে দাদা আমার শরীরটা খারাপ আছে, আমি আজকে যেতে পারবো না। তো ওনাকে বলা হয়েছে কি না তুমি যাও গিয়ে জবটা তুমি কমপ্লিট করে এসো, তোমাকে তুমি পয়সা দিয়ে রাখা হয়েছে। তো এই কথা বলাকালীন সে তিনি গিয়েছিলেন ওই আড়াইডাঙ্গা, যে পিপে আড়াইডাঙ্গাতে সেখানে ওই যাওয়াকালীন একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে সিমলার দিকে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর ওরা গাড়িতে দুজন ছিলেন, জয়দেব মালি উনি জব কার্ড ওর ব্যাগেই আছে। তো সেটা থানাতে সিস্ট করে রাখা হয়েছে, গাড়িটাও সিস্ট করে রাখা হয়েছে। তো ছেলেটা অ্যাক্সিডেন্টালি হয়ে মারা যায়। তো এখানকার লোকজন নিয়ে সবকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তারপরে সে এক্সপায়ার করে যায়। যেটা কাস্টমার বাড়ি গেলে সার্ভিস থেকে এখন আমরা যে একটা লিখে নিই যে আপনার বাড়িতে আমি কাজ করলাম, সার্ভিসে যাওয়ার পথে হচ্ছে সে জব সিস্টটাও ব্যাগে আছে, সেটা থানাতে পুলিশ যদি মনে করে তুই ওটা দেখে নিতে পারবে। তার মধ্যে আবার মালিক চাইছে যে ওখানে কোনি নাই, লেবার হিসাবে কাজে গেছে, লেবার হিসাবে কাজে গেছে। আচ্ছা আচ্ছা, ছেলেটার ফ্যামিলিতে কিছু যেন পান, আমরা এটাই চাই। আমাদের আজকে ওর হলো কালকে আমাদের।